আলহামদুলিল্লাহ আমি বান্দাকে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই, তারপরও জেলে গেছে, ঠিক কি না বলেন? অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। যাদেরকে নিয়ে আমি গর্ব করি, বারিক বিন আলমুদ্দিন ভাই জাকির নায়কের পরে আমি আমির হামজাকে জানি। আয়াত বলে ক অমুক সুরার অমুক আয়াত, ভাই আমি পারি না। অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, অমুক হাদিসের এত নম্বর হাদিস, আলহামদুলিল্লাহ আমির হামজাকে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই। এর আগে আমার আগে তারেক মোনাওয়ারের তারেকের ওয়াজ আপনারা শুনেছেন, এই দুজনই কিন্তু আমার গর্বিত সন্তান, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা। ইসলামের অনেক বাঘ খাঁসায় বন্দী হয়েছে, ইসলামের অনেক বাঘ খাঁসার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে, ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে, কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলাকে মেরেও শেষ করা যাবে না, গুনেও শেষ করা যাবে না, সংখ্যাতাত্ত্বিক হিসাবও করা যাবে না। আল্লাহ যদি ইসলামের দরকার মনে করে থাকেন, তাহলে আমির হামজার দরকার আল্লাহ। আর জেলে গেলে মানুষের প্রমোশন হয় জানেন, লাল ইটের ব্রিটিশ আমলে লাল ইটের কিছু বুজুর্গি আছে, কিন্তু চুরি করে টেরে ধরা খাইয়া যদি জেলে যায় দুই মাস চার মাস জেল খেটে বাইরে, এখন আর চুরি করে না, ডাকাতি করে, জেলখানা চার মাস থাইকা তার চুরিতে আরো প্রমোশন হয়েছে, এখন সে চোর না কি, ডাকাতি করে ধরা পড়ে যদি একবার জেলখানা যায় দুই চার মাস খেটে যখন বের হয় তখন আর ডাকাতি করে না, দিনে মানুষকে ধামা দিয়া কোপায়। কোন একটা রাজনৈতিক দলের একজন হাঙ্গামি কর্মী মিছিলের নামে, ইসলামে কিন্তু এগুলো হারাম, আপনার অধিকার আপনি জানাইতে পারেন, আপনি ইজতেমা করতে পারেন, একত্র হতে পারেন, গণতান্ত্রিক পন্থায় দাবি পেশ করতে পারেন, কিন্তু আগুন লাগানো, ব্যাংকে ঢিলা মারা কি, এগুলা ইসলাম সমর্থন করে না, এগুলো নীতি নৈতিকতা বিরোধী। তো মিছিলের নামে ব্যাংকে আগুন লাগাইছে, বাংসুর করেছে, গাড়িতে আগুন দিছে, পুলিশে ধরে জেলখানায় নিছে, পিছনে আবার বিগ ব্রাদার আছে, বিগ ব্রাদার বুঝেন যারা এদেরকে দিয়ে কামেগুলা করাইতো, তারা আবার পাওয়ারের সাথে যোগাযোগ করে মাত্র তিন মাস পরে তার জামিনের ব্যবস্থা করেছে। এখন খবর বের হয়েছে আজকে অমুক সেরাকালী বদনা জামিন পাবে, এখন একদল ফুলের মালা নিয়ে জেলখানার গেইটে গেছে তাকে রিসেপশন করার জন্যে। এইবার হ্যান্ড মাইকে কয় সনাম ধন্য, দেশ বরণ্য, কারা নির্যাতিত, সদ্য কারামুক্ত, সেরাগালি বদনা, এখন তিনি জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন, আপনারা তাকে সবাই স্বাগত জানান, সেরাগালি বদনা জিন্দাবাদ। তাহলে চোর গেলে ডাকাইতে হয়, ডাকাত গেলে খুনি হয়, আবার রাজনৈতিক দলের নাম অজানা নাম জানা কর্মী একবার গিয়ে জেলে খাটলে সনাম ধন্য, দেশ বরণ্য, নগণ্য, জগণ্য চারাগালি বদনাকে হুক্কা মার্কা বাক্সে ভোট দিয়া দেশ এবং জনগণের বারোটা বাজাইবার সুযোগ দিই। পোস্টারতে এরকম লেখে, একটা বাচ্চা নিষ্পাপ, গুনা করতে জানে না, তার এই নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, আমল নামায় নাই, খাসিয়তে নাই, চরিত্রে নাই, তবিয়তে নাই, বেগুনা একটা আদর্শ বালক, বিনা দোষে জেলে গেছে, বিনা দোষে জেলে গেছে, নয় বছর জেল খাটছে, নয় বছর পরে এই নির্দোষ এই বালক নবী হয়ে জেলখানা থেকে বাইরেছে, আল্লাহু আকবার, নবী হয়ে হালাম্মা বালাগা সদ্দাহু আতাই না হু হোক মাও ও এল মা, এই জেলখানে থাকতে আল্লাহ থেকে নবুয়ত দিয়ে দিছে। আর জেলখানে যাওয়ার আগে এই যুবক
যে মিশরে কোনো চরিত্র ছিল না, মানবতা ছিল না, শুধু খাও দাও ফুর্তি করো এই। সেখানে একজন মাত্র যুবক আদর্শের উপরে অটল ছিলেন, অনল ছিলেন, অবিচল ছিলেন, মিশরের ফার্স্ট লেডি। এই যুবকই টিজিং করা শুরু করলো। ইতিহাস অনেক লম্বা, ফার্স্ট লেডি, ফার্স্ট লেডির কথা মনে আছে তো? ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে ফার্স্ট লেডি ওই যুবককে নিজের দিকে যত টানে, ফাস্তা আসামা কোরআন বলছে ইসুফ পাত্তা দেয় না। আমি এসব আকামের মধ্যে নাই। আজ থেকে 7000 বছর আগে নারীরা যুবকদেরকে ইফতিজিং করত, আর 7000 বছর পরে আজকে যুবকরা যুবতীদেরকে ইফতিজিং করে। তাহলে গণেশ উল্টাইছে, গণেশ উল্টাইছে। একদিন দুপুরের পরে ওই যুবককে ফার্স্ট লেডি তার রুমে ডাকলো। ওয়াদ লাকাতিল আবওয়াব, কোরআন বলছে রুমে ডাকিয়ে সব দরজা জানালা বন্ধ করলো। বন্ধ করে এইবার ইসুফের পাশে সেজে গুজে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে ইসুফের সামনে এসে বলে, ইসুফ তোমার চুলগুলা তো রেশমের মতো, এত সুন্দর চুল তো আমি কোনোদিন দেখিনি। ইউসুফ মহিলার দিকে তাকায় না, নিচের দিকে চাইয়া বলে, যতই সুন্দর হোক আমি যখন মরে যাব এগুলা ঝরে ঝরে পড়ে যাবে, এগুলার এক পয়সাও দাম থাকবে না। মহিলা বলে, তোমার চোখ দুইটা লাডার মতো, চোখ দুইটা লাডার মতো। ইউসুফ বলে, যতই লাডার মতো হোক আর বাডার মতো হোক কডার মতো হোক, আমি যখন মরে যাব এই চোখ দুইটা প্রথম গলে যাবে এবং দুর্গন্ধযুক্ত কালিমালুপ্ত দুর্গন্ধ পানি এই চোখ থেকে আগে বের হবে। তোমার হাতের বাজু এমন, এই যত প্রশ্ন করে ইউসুফ রিপ্লাই দেয়, কয় না এগুলো আল্লাহর দান, আমার কোনো বুজুর্গি এখানে নাই। যত রকমের করলো দেখে যে ইউসুফ নো চেঞ্জ, আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছে। মহিলা এইবার বলে, এইবার শারীরিকভাবে ইউসুফকে একটু ডিস্টার্ব করে দেখি। এইবার ইউসুফের দিকে আগাই বুঝছেন তো, গা ঘেঁষে আর কি, গা ঘেঁষে, যাতে ইউসুফ তো যুবক রক্তে আগুন লাগে। ইউসুফ চিন্তা করলো, মহিলা বলল, কালাত ইউসুফ হায় তালাক, এবং মহিলা এইভাবে ইউসুফের গা ঘেঁষে আর কয়, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ দেরি করো কেন, আমি তোমারে ছাড় দিচ্ছি। আমার সাথে ওই যে আমেরিকা আটলান্টা শহরে গিয়েছিলাম দেড় মাস আগে, একবারে আটলান্টিক মহাসাগরের পাড়ে যেই সদর গেট দিয়ে ঢুকতে, এখানে গেটে লেখা আছে ইউ ক্যান ডু হিয়ার এনিথিং, ইউ ক্যান ডু হিয়ার এনিথিং, তোমার যেই কাম ইচ্ছা সেই কাম, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এখানে করতে পারো, তোমার সব কাম করার স্বাধীনতা আছে, বুঝছেন তো আপনারা। সেখানে নায়িকা আসে, গায়িকা আসে, নর্তকী আসে, দেহাবসারিণী আসে, জুয়া আসে, এটা আসে, ওটা আসে। যে ভাইয়েরা, এখন ইউসুফ চিন্তা করলো, কয় ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো। কালা মাজ আল্লাহ, ইউসুফ বলে, নাম জুমিল্লা, এই আকামের মধ্যে আমি নাই। ইন্নাহু রাব্বি, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব, তিনি আমাকে বলেছেন আল্লাহ তাকরা বুঝবে না, জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। যেই মালিক আমাকে এত সুন্দর করে বানিয়েছেন সেই মালিক বলেছেন জেনা করা, সুতরাং মালিকের আদেশ অমান্য করে আমি তোমার সাথে এই কাম করবো, এটার মধ্যে আমি নাই। মহিলা এসে জড়িয়ে ধরতে চায়। ইউসুফ চিন্তা করলেন, করবোটা কি করিটা কি, দেখেন যে 10টা লোহার গেট তালা দিয়ে দারোয়ানরা চলে গেছে, ভাগার কোনো জায়গাও নাই, উপায়ও নাই। ইউসুফ চিন্তা করলেন, আমার আল্লাহ তো আমাকে বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল, তুমি যদি কোনো ব্যাকওয়ার্ড প্লেসে আটকো, আদর্শ বিরোধী কাজে যাও, এই সময় তুমি যদি নাকি আদর্শের মধ্যে ফিরে আসতে চাও, পথে যত বাধা হোক বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম।
আমার আল্লাহ বলছে আমি এই আকাম থেকে বাঁচার জন্য আল্লাহ যা করে প্রথম গেটের দিকে দৌড় একটা দিই, প্রথম গেটের দিকে খাটের থেকে লাভ দিয়ে পড়ছে, লাভ দিয়ে প্রথম গেটের কাছে গেছে, অটো গেট মাটিতে বসে গেছে, সেকেন্ড গেটে, থার্ড, টেন্থ, দশম গেটে, প্রত্যেকটা গেট মাটিতে বসে গেছে। আল্লাহু আকবার। ইসুব লাভ দিয়া দশম গেটের বাইরে পড়ছে। ঘটনা অনেক লম্বা। সেখানে যাওয়ার পরে দেখা হলো এখন ফার্স্ট লেডি, সে দেখে আজকে যদি কামাত করতে না পারি, ইসুবকে কনভার্ট করতে না পারি, আগামীকাল খবর দিলেও আসবে না। কি খবর দিলেও আজকে আমার শেষ সুযোগ। ইসুব দিশে দৌড়, সেই পিছন থেকে এই খাম সেইয়া জামা ধরছে। ইসুব দিশে লাভ, জামার পিছনের অংশ ওইন কানাত কামিসাহ কুদ্দামিন দবুরিন, ইসুবের জামার পিছনের অংশ মহিলার হাতে রয়ে গেছে। লাভ দিয়ে যখন ইসুব পড়ছে বাইরে, পড়ার পরে এইবার ইসুব দেখে যে মিশরের বাদশাহ আজিজ এবং ফার্স্ট লেডির এক ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওয়ান কাইন্ড অফ ভাই, মিশরের একটা আদালতের বিচারক, দুলাভাই নিয়ে আসছে একত্রে দুপুরে খাবে আর কি। এখন এখানে এসে দেখে যে ফার্স্ট লেডি দৌড়ের তার সামলাতে না পারে ইসুবের গায়ের উপরে বসছে। এখন উঠে দাঁড়িয়েছে, মহিলা কয় ফামা যাও মান আরাদা বেআহলে কাসু, স্বামী বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই, এই গোলামের কি শাস্তি হওয়া উচিত যে এই গোলাম আজকে দুপুরের পরে আমার সাথে আপনার ফার্স্ট লেডির সাথে আকাম কুকাম করার জন্য আমার রুমে গেছে, তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন কারবার যত দোষ নন্দ ঘোষ। ইসুব কাহিয়া রাও আদাতনি আম নাফসি, বাদশাহ হুজুর আমার কোনো দোষ নাই, আমার রুমে ডাকছে, আমি গোলাম হিসাবে পালিটি হিসেবে গেছি, আমার লগে ইয়ে লারলাপ্পা হারে টাপ্পা কারমন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে সিনি ওগো সিনি, বাদশাহ হুজুর অনেক কষ্ট করে আমি বাঁচছি। এখন একটা তর্ক বিতর্ক, এখন আজ এই দিকে সেই দিকে চায়, কেউ দেখে নাকি শুনে নাকি, শেষমেশ শেষমেশ যেটা ঘটলো, ওই যে দুলাভাই, যার দুলাভাই তাকে বলা হইলে আপনি তো একজন আদালতের বিচারক, আপনি বলেন কে দোষী? এখন বিচারক কয় যার, আমি এখন দেখবো কার জামা সামনে দিয়ে সেড়া কার পিছন দিয়া। প্রথম ফার্স্ট লেডিকে দেখলো, সিটা ঠিক আছে, এখানকার ফোটা নকতা ঠিক আছে, স্নো পাউডার ঠিক আছে, চুলগুলা সব ঠিক আছে। তখন ওই বিচারক কয় না, আপনার বোনের উপরে কেউ জোরাজুরি করে নাই, জোরাজুরি করলে চুল আলানো এলোমেলো থাকতো, ওইগুলোর মধ্যে একটু ব্লাউজের বটন ছেঁড়া থাকতো, কি সব নর্মাল, তাহলে বোঝা যায় তার উপরে কেউ অ্যাগ্রেসিভ আক্রমণ করে নাই। এইবার ইসুবরে দেখে যে জামার অর্ধেক নাই, দুলাভাই কামতে হয়েছে, কয় কি কামে ফার্স্ট লেডি না গোলাম টিচিং করছে, জামা ছিঁড়ে ফেলেছে কিন্তু গোলাম ভেঙে গিয়েছে, সব দোষ গোলামের। তারপরেও ইসুব জেলে গেছে, ঠিক কিনা বলেন? অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? এই যে জাতীয় পর্যায়ে জেলে গেছেন, আমার গর্বিত সন্তান আজকে আপনাদের সামনে কথা বলবেন, ভাই শীত সব চলে যাবে, দেখবেন আপনারা গরম হয়ে যাবেন, আমি রামজার কথা শুনলে ইনশাল্লাহ। সে যে জেলে গেছে অপরাধ করার অপরাধে, ঠিক না? নাকি না করার অপরাধে? করার অপরাধে নাকি না করার অপরাধে? ইল্লা বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরেছে আগে সময় দিয়েছে, কিন্তু আল্লাহ যারে ধরে একবারে ধরে, ইল্লা বাদশা রাব্বিকা লাশাদীদ। এইবার আমার সন্তান বারিদিন আলমিদ্দিন দার্শনিক ফিলোসফার আল্লাহ আল্লামা মাওলানা আমির হামজা দামাত বরকাতুহু, তাকে আপনার সামনে প্লেস করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।